বিবিসি বলে তেল পেট্রোল ডিজেল স্বর্ণ কয়লা ময়না মুক্তা আল্লাহর কুদরতি যত খাজানা আছে দৌলত আছে ১৬ ভাগের ১০ ভাগ মুসলমানদের হাতে তাহলে আমাদের স্বাভাবিক হিসাবে এই ফতেপুর এলাকায় যে ব্যক্তির টাকা পয়সা বেশি শিক্ষা বেশি তার দোকানপাট বেশি তার মিল ফ্যাক্টরি বেশি শ্রমিক বেশি তার সেবা বেশি বাহাদুরিও তার কম না বেশি রাজত্ব থাকবে তার কম না বেশি কমান্ড থাকবে তার কম না বেশি কিন্তু রাষ্ট্র ৫৯ সংখ্যা ২ লাখ ২ কোটি ২০০ কোটি পার হয়ে গেছে আবার টাকা পয়সার দিক দিয়ে ধন দৌলত আল্লাহর কুদরতি ১৬ ভাগের ১০ ভাগ মুসলমানদের হাতে কিন্তু ইউটিউব খুললেই দেখা যায় সর্বপ্রথম ধর্ষিতা নারীটা মুসলিম নারী লাশটা মুসলমানদের লাশ ভালো করে তাকাইলে দেখা যায় সুইডেনে কোরআনে পাক জ্বালাইতেছে আবার দেখি নেদারল্যান্ডে কোরআন শরীফ জ্বালাইতেছে এখন আবার ডেনমার্ক ওপেন প্রতি শুক্রবারে জুমার পরে সরকারি পুলিশ প্রোটোকলে পাহারার মাধ্যমে সৌদি আর তুরস্কর মতো শক্তিশালী রাষ্ট্রের দূতাবাসের সামনে প্রতি সপ্তাহে কোরআন জ্বালাবে ডিক্লেয়ার দিয়ে দিছে কত আশ্চর্য তাহলে কোথায় ২০০ কোটি কোথায় তেল আর পেট্রোল ডিজেল কোথায় বাহাদুরি আর নেতৃত্ব আর কৃতিত্ব কোথায় কমান বোঝা গেল এক নম্বরে একটি জিহাদ ফরজ বিধানকে মুসলমান ছেড়ে দিয়েছে আর দুনিয়ার ভালোবাসা মৃত্যুর ভয় অন্তরে ঢুকে গেছে রব্বুল জালালের কসম ২০০ কোটি নয় ২০০০ কোটি যদি হয় আর যদি দুনিয়ার ভালোবাসা থাকে মৃত্যুর ভয় থাকে মার খাবেই খাবে লাঞ্ছিত হবেই হবে ঠিক কিনা বলা খাবে মার ১০০% মার খাবে আরো কত সামনে আসতেছে দেখবেন আপনার সামনে আপনার ছেলে মেয়েদেরকে ধর্ষণ করবে ওপেন ইসলামের শত্রুরা নবীজি বলছেন আল্লাহ পাক বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ফিতনা তো যত সময় জমিনে থাকবে তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ আল্লাহর জমিনে টোটাল দিন হয়ে যাবে আল্লাহর জন্য দিন হবে আল্লাহর জন্য যদি এই ফরজ বিধানটা মুসলমান ছেড়ে দেয় স্পষ্ট ২৭টি হাদিস একটা মাত্র আমি বললাম ইজা তারাক্তুমুল জিহাদ জিহাদের মতন বিধান যদি মুসলমান ছেড়ে দেয় লাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ্জিল্লাহ তাদের উপরে আল্লাহ পাক লাঞ্ছনা অবমাননা শাস্তি বেজ্জতি জিল্লত এমনভাবে চাপাইয়া দিবে কাদের মাধ্যমে ইহুদিদের মাধ্যমে কাদের মাধ্যমে খ্রিস্টানদের মাধ্যমে কাদের মাধ্যমে মূর্তি পূজারীদের মাধ্যমে শত্রুদের মাধ্যমে এই লাঞ্ছনা অবমাননা চাপাইয়া দিবে আজকে এই সম্মেলন থেকে আমরা দুইটি কথা শিখব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর নবীর সাহাবাদের সংখ্যা ছিল কম কিন্তু জয় জয় ছিল ইসলামের কোন দিকে বিপর্যয়ের কিছুই দেখা যায় নাই এত দাপট ছিল এত পাওয়ার ছিল মুসলিয়ানে কেরাম শুধু ৩৯ জন মুসলমানের এত পাওয়ার ছিল আবু জাহেল থরথর করে কম্পিত হয়ে যাইত আর রোম সম্রাট পারস্য ইরানের বাদশারা যখন নাম শুনত উমরের খালেদ ইবনুল ওয়ালিদের সাদ বিন আবি ওয়াক্কাসের আমর ইবনুল আসের তারা কম্পিত হয়ে পালিয়ে যাইত আমি ধন্যবাদ দেই হিজবুল্লাহ যুব সংঘকে
যে তারা আমাকে এই বিষয়টা দিয়েছে, যদি আগে বলতো তাহলে আমি গোটা তাফসীরের লিস্ট আপনাদের সামনে পেশ করে দিতাম। যাই হোক, এই সমস্ত যুব সংঘের কারণে মাধ্যমে সম্মিলন মহাসম্মিলন হয়। এশিয়া মহাদেশের 21 রাষ্ট্র আমার ভ্রমণ করা শেষ। গত 2 মাস আগে আমরা মিশর, জর্দান, উর্দুন জর্দান, একই সিরিয়া, সৌদির লাস্ট বর্ডার, নবীজি কোথায় কোথায় গিয়েছেন এই ইসলামের পতাকা উঁচু করার জন্য সেই জায়গাগুলো দেখার জন্য গিয়েছি। খাইবার, তাবুক, গজওয়ায় মৌতা, ইয়ারমুক, লাস্ট সৌদির শেষ বর্ডারে কখনো যাই নাই। সৌদি সরকার এখন উমরাওয়ালাদেরকে ওপেন ভিসা দিয়ে দিয়েছে, 3 মাসের ভিসা দেয়, আবার গোটা সৌদি ভ্রমণ করতে পারবে আলহামদুলিল্লাহ, সুযোগ হয়ে গেছে। এখন আমি একটা গাড়ি ভাড়া নিলাম 1,20,000 টাকা বাংলাদেশের 2 দিনের জন্য মাত্র। ড্রাইভারকে বললাম চলো যাইতে থাকি, আশ্চর্য হয়ে যাবেন, নবীজির সাহাবায়ে কেরামদের সংখ্যা 3,000, কত হাজার নবীজি যুদ্ধ করতে পাঠাইতেছে 2,27,000 খ্রিস্টানদের সাথে। আল্লাহু আকবার, বোঝা গেল এই 3,000-এর মধ্যে দুনিয়ার ভালোবাসা ছিল না, 1 সেকেন্ডের জন্য মৌতের ভয় ছিল না, শাহাদাতের তামান্না ছিল, কিভাবে কালিমার পতাকা উঁচু থাকবে, কিভাবে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত থাকবে, এই ভালোবাসা মহব্বত ছিল যার কারণে 3,000 পাঠাইতেছে। একবারও জিজ্ঞাসা করে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 3,000 পাঠাইতেছেন যাদের বিরুদ্ধে তাদের সংখ্যা কত, একবারও জিজ্ঞাসা করে।